এখন 11:30 বাজে, তো আমরা একটু আশেপাশে দেখি। 10:30 এত তাড়াতাড়ি পৌঁছেছি আমরা, তো আশেপাশে একটু ঘুরে দেখে আসি ভিউ গুলো। আর কোথায় যাচ্ছি এখন বলতে পারছি না, যেহেতু জায়গাটা এক্স্যাক্টলি নাম জানি না, তো গিয়েই জানাবো জায়গাটার নাম। কি প্রবলেম, কি সমস্যা, জানেন আপনি জায়গাটার নাম? আসলে এরকম অনেক জায়গায় আমরা ঘুরতে চলে যাই হুট করে, যেখানকার কোনো প্ল্যান আমাদের থাকে না যে আমরা এখানে ঘুরতে যাচ্ছি, আমরা এটা এটা দেখব। সো এখানেও আমরা এসেছি হুট করে, আর এখানে কি আছে সেটা আমরা তার ভেতরে গিয়েই জানতে পারবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমি একদম ডাইরেক্ট দেখাচ্ছি যে এই আরভিলে কি আছে। তো আমরা আরভিলে প্রবেশ করেছি, আর এইটা হলো সেটা মিউজিয়াম, যেখানে মানে পুরনো যত তথ্য ফটো সব এখানে রেখেছেন ওনারা। তো আমরা এখানটা ফার্স্ট ঘুরে নেব ভেতরটা পুরো, তারপরে আমরা বাইরের দিকটাই যাব। ওকে, তো এই আরবিলটা একটা গ্রাম, এখানে সমস্ত জাতির মানুষ একসাথে বসবাস করতে পারে, কোনো জাতির ভেদাভেদ নেই, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। সমস্ত ধরনের মানুষ এখানে এসে বসবাস করতে পারে, আর সবার মানে যতদূর আমি শুনলাম আর এখানে যতদূর জিনিসপত্র আমি দেখে বুঝতে পারলাম যে এখানকার মানুষের বেতনও প্রায় সেম। তো এখানকার মানে কালচারটা পুরোটাই আলাদা, আর এখানকার দেখতেই পাচ্ছেন আপনারা এত সুন্দর ভেতরের ভিউগুলো, তো বাইরেরটা আরও সুন্দর। তো চলো বাইরের দিকটায় যাবো এবার আমরা, আর একটু ভেতরটা পুরো দেখে নিই। কি যেন নামটা বললে জায়গাটা? হ্যাঁ, অরবিল। তো অরবিলের যে জঙ্গলটা আছে ওখানেই আমরা ঘুরছি, ফটোশুট চলছে। গাইস এতটা গরম, এখানে এতটা রোদ, চারিদিকে গাছপালাও শুকিয়ে গেছে, রোদ আর গরম। এই এখানটা একটা ভিডিও করলে হতো না? দৌড় হয়ে যাক, একটা সুন্দর জায়গা দেখাই তোমাদেরকে। এখানে দেখো যতগুলো গাছ আছে না, কার কোনটা শেকড় আর কার কোনটা গাছের মাথা কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? মানে শেকড়গুলো এমনভাবে আছে আর গাছগুলো এমনভাবে মিশে আছে উপরে। ওকে, ম্যাজিক্যাল ট্রি, খুব সুন্দর গাছগুলো একে অপরের সঙ্গে মিশে আছে। যেটা আমরা ছবিতে দেখে আসলাম ওটাই অরিজিনাল এখানে, কতটা বড় আর কি সুন্দর। এটা কি সোনার গো?
না নয়। আমি ওটা একটু কাছ থেকে দেখাই। পন্ডিচেরি সি বিচের থেকে এটা দূরত্ব ছিল প্রায় 3-4 কিলোমিটার। সো এটা জায়গাটা এতটাই সুন্দর, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখেছো, তো দেখে থাকলে জানতে পারবে যে জায়গাটা এতটা সুন্দর। আর এই আরবিলের যে চারিদিকের ভিউ আর যেগুলো ভিডিওতে ছিল অবশ্যই জানিও কেমন লেগেছে। এটা হচ্ছে আরবিল সি বিচ, আর সামনে যাওয়ার ক্ষমতা নেই, এতটা রোদ, প্রচণ্ড রোদ, দূর থেকে দেখায়।